দেখছেন এটিএন নিউজ আমন্ত্রণ দেশের খবরে সঙ্গে রয়েছে আমি উজমা হাসান জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো স্বাধীনতা সার্বভৌমতে আঘাত এলে প্রতিহত করা হবে প্রধানমন্ত্রী সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে কমিশন রংপুরে ইসি রশিদা সুলতান আলু বোনার নতুন মৌসুম শুরু অবিক্রিত আলু নিয়ে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের চাষিরা পূজার লাউ চড়া পড়া বন আবার ধ্বংসের নিশ্চিহ্ন বন প্রাণী এবারে বিস্তারিত যুদ্ধ চাই না তবে স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিফাত আহমেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2020 এবং ডাইরেক্ট এন্ট্রি ব্যাচ 2022 এর নবীন কর্মকর্তাদের রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশ নেভাল একাডেমিতে এলেন প্রধানমন্ত্রী এদিন 43 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন এর মধ্যে 9 জন নারী এবং 2 জন ফিলিস্তিনের কর্মকর্তাও রয়েছেন প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল করা নবীন কর্মকর্তাদের হাতে এ সময় সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এ সময় বললেন বঙ্গবন্ধু হত্যার পর আর কোন সরকার সমুদ্রে বাংলাদেশের অধিকার আদায়ে কোনো উদ্যোগ নেয়নি 2009 যখন সরকার গঠন করি তখন আমরা সব ধরনের উদ্যোগ নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের 2টি প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার তাদের সাথে আমাদের আমরা তাদের কাছ থেকে আমাদের সমুদ্র সীমার অধিকার আমরা সুনির্দিষ্ট করে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকেই বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও জানালেন তিনি আমরা কারোর সাথে যুদ্ধ করব না আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলব তবে আমরা একটা স্বাধীন দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতেও নৌসেনাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে আপনারাই আমাদের নৌবাহিনীর ভবিষ্যৎ কান্ডারী সততা নেতৃত্ব আত্মত্যাগে বলিয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ গড়াই তার লক্ষ্য বলেও উল্লেখ করলেন তিনি এই হচ্ছে নাবিক জীবন কখনো প্রশান্ত কখনো উত্তাপ কখনো ভয়াল এমনই ভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশাল সমুদ্র সীমা এবং সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সবসময় তার দক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের প্রতি সেই দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত প্রশিক্ষণের প্রতি জোর দিলেন সেই সঙ্গে দেশপ্রেমের দ্বারা নিজের দায়িত্ব পালনে নৌবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানালেন তিনি রেজন ভয়েস এটিএন নিউজ বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রাম দেখছেন দেশের খবর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা আজ রংপুরে প্রেসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি এ সময় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম পুলিশ কমিশনার নূরে আলম মিনা জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানান সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে কমিশন প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সুযোগ আর মাত্র 3 দিন সময় স্বল্পতার কারণে অনেকটাই দিশেহারা মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন সময় হিসেবে আর 4 দিন বাকি তবে প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন মাত্র 3 দিন এই স্বল্প সময়কে সামনে রেখে প্রার্থীরা এখন রাত দিন চষে ফিরছেন জনপদ
তারা বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং ভোটারদের ভোট প্রদানের অনুরোধ করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর নগরীর জেলা পরিষদ মার্কেটের সামনে, এখানে কথা বলছি জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলমের সাথে। এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ভোটারের দৌড়গোড়ায় পৌঁছে যাতে, এবং আমরা আমাদের যে আশাগুলো, আমরা আসলে রংপুর সিটি কর্পোরেশনকে নিয়ে আসলে কী করতে চাই সেই করার প্রত্যয়গুলো আমরা তাদের কাছে দিচ্ছি। এ ছিল রংপুরের জেলা পরিষদ সুপারমার্কেটের সামনে থেকে সর্বশেষ নির্বাচনী প্রচারণার পরিস্থিতি। আলুর দামে এবার হতাশ মুন্সীগঞ্জের কৃষকরা। জেলার 64টি হিমাগারে এখনও অনেক আলু অবিক্রিত। এরই মধ্যে নতুন মৌসুমের আলু বোনা শুরু হয়েছে। মুন্সীগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন ময়ুর ইসলাম মিন্টু, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। মাঠে মাঠে এখন দারুণ ব্যস্ততা, আগাছা মুক্ত করা, চাষ দিয়ে জমি তৈরি এবং আলু বোনা। মুন্সীগঞ্জের প্রধান অর্থকরী ফসল আলু। বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই চাষিরা কোমর বেঁধে নেমে পড়েন। মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ি ও সিরাজদিখানে এর আবাদ সবচেয়ে বেশি। প্রতি বছর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নারী ও পুরুষ দল বেঁধে কাজ করতে আসেন, এবারও তার ব্যতিক্রম নয়। ব্যস্ততা থাকলেও এবার আলু চাষিদের মন ভালো নেই। মান ও দামে দিন দিনই পিছিয়ে পড়ছে এখানকার আলু। গতবার তো আপনি পুরো মাইর নাম গো ঢলে মাইর, এবারে বুনাই মাইর, বেসাই মাইর। এখন পর্যন্ত আমার স্টোর 1000 মন আলু ঢুকে গেছে। এগুলো কি করবেন এখন? যা বিকায় বেচতে হইব, তার কিছু করা যাবে না। খরচ বেশি হওয়া এবং দাম না পেয়ে হতাশ কৃষকদের কেউ কেউ বিকল্প হিসেবে ভুট্টা এবং শাকসবজি চাষ করছেন। দেখা যায় ভুট্টার লগে এক সাইডে ধনিয়া দেওয়া গেল, এক সাইডে ডাঁড়া দেওয়া গেল, এক সাইডে ডুলা দেওয়া গেল। সরকার যদি একটু আমগো দাম ভালো দিত আলুর, তাহলে তো আমরা আলু বুনতাম। জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং দাম না পেয়ে হতাশ কৃষকদের জন্য কিছুটা আশার সঞ্চার হয়েছে জাপান থেকে নতুন আমদানি করা কবুতা ইঞ্জিন। জাপান ইঞ্জিনে চালালে আপনার তেল খরচ কম, ওই ইঞ্জিনে এত আপনার প্রায় 50% তেল খরচ কম। শক্তি বেশি হলে মাটি বেশি উঠে যায়, জমি চাষ ভালো হয়। এবার প্রায় 38,000 হেক্টর জমিতে আলুর আবাদ হবে বলে আশা করা হচ্ছে। এই কৃষকদেরকে কিন্তু আধুনিক পদ্ধতিতে IPM মেথডে যদি আমরা আলুটা চাষ করতে পারি, কীটনাশক এবং রোগনাশক এই দুটো যদি আমরা নিয়ম মেনে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আলুর গুণগত মানটা কী হবে ভালো হবে এবং বিদেশে রপ্তানি করা কী হবে সম্ভব হবে। মনিরুল ইসলাম ইন্টু, ATN নিউজ, সিরাজদি খান, মুন্সীগঞ্জ। নতুন জাতের স্বল্পমেয়াদি ধান চাষে সুফল পাচ্ছেন কুষ্টিয়ার কৃষকরা। 115 দিন বয়সকালে ব্রি ধান 75 ও 87 আবাদ করছেন তারা, ফলে ধান তোলার সাথে সাথে রবি শস্য চাষ করতে পারছেন। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় জেলার বারাদি এলাকায় পরীক্ষামূলক কাজ করছে। আমন মৌসুমের শুরুতে কৃষকদের মাঝে বৃধান 75 ও 87 সহ বেশ কয়েকটি উচ্চ ফলনশীল ধানের বীজ সরবরাহ করে তারা। এখন ঘরে উঠেছে ধান। স্বল্প মেয়াদি ও খরা সহিষ্ণু এই জাতগুলো থেকে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। ধানটা বড়, চালও চিকন, বাজারও মূল্য বেশি। এরা অন্য অন্য ধান এসছেন, ধানের দামও দেওয়া আছে 1100 টাকা বেশি পাচ্ছি আমরা। ধান ভালো, গাছ বড় বড় আর খুব কম সময় ফলনশীল। আগামীতে আমি আরও বেশি চাষ করবো ইনশাআল্লাহ। প্রায় 35,000 হেক্টর জমিতে ব্রির পরীক্ষামূলক চাষ করে কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়। 115 দিনের মধ্যে ফলন মিলেছে। বিঘা প্রতি ধান পাওয়া গেছে 20 থেকে 25 মণ, কোথাও তারও বেশি। বৃধান 75 এটি একটি সুগন্ধি জাত বলা চলে, এবং বৃধান 87 এটা আমরা মাঠে কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি, সেটি সম্প্রসারণ করছি, এবং এটি একটি ভালো এবং অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে আমন মৌসুমে এবার 13,980 হেক্টর জমিতে বৃধান 87 এবং 11,732 হেক্টর জমিতে বৃধান 75 চাষ করা হয়, যা গত মৌসুমের প্রায় দ্বিগুণ। 115 দিন মেয়াদি উচ্চ ফলনশীল জাতের এ ধানের প্রতি আগ্রহী হচ্ছেন কৃষকরা। আরো উন্নত প্রযুক্তির জাত এসেছে যার ফলন তার চেয়ে দেড় গুণ বা দ্বিগুণ পরিমাণ, তা আমরা সেই জাতগুলো করতে চাই, কারণ বাংলাদেশে আমাদের খাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। তুনা জিনাতনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও স্বাগত। টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাঁটার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার সাথিয়া উপজেলার কাশীনাথপুর গ্রামের চঞ্চল শিকদারের ছেলে সাগর ও একই জেলার আহমদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব। পুলিশ জানায় তারা দুজন রাতে প্রাইভেট কারে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছলে আরেকটি প্রাইভেট কারের ধাক্কায় তাদের গাড়িটি মহাসড়কের পাশে নেমে যায়। চালক গাড়িটি রাস্তায় ওঠানোর সময় চেষ্টা করার সময় তারা রেল লাইনের উপর হাঁটাহাঁটি করছিলেন। সে সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। শেরপুরের শীতের দাপট বেড়েই চলেছে, বেড়েছে শীতজনিত অসুখ বিসুখ। জেলার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসছে মানুষ। শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি, কোল্ড ডায়রিয়াতেও আক্রান্ত অনেক শিশু। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির সুমন জানান, হাসপাতালে প্রতিদিন প্রায় 150 রোগী ভর্তি হচ্ছে। বরগুনা জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চুল্লির ধোঁয়া। অবাধে কাঠ পোড়ানোর ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও বিশেষজ্ঞদের। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার বিভিন্ন স্থানে গড়ে উঠছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি। এসব চুল্লিতে প্রতিদিন হাজার হাজার মন কাঠ পোড়ানো হচ্ছে, ফলে একদিকে বনাঞ্চল হচ্ছে উজাড় আর অন্যদিকে পরিবেশ পড়ছে চরম বিপর্যয়ের মুখে। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি গ্রামে গত 10 বছর ধরে চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন স্থানীয় ইপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার। দিনরাত জ্বলে এই অবৈধ কয়লার চুল্লি। অভিযোগ রয়েছে তার এই চুল্লিতে ফলজ বনজ গাছের পাশাপাশি সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের কাঠও পোড়ানো হয়। যেখানে কাঠ পোড়ানো হয় তার পাশেই রয়েছে একটি আবাসন প্রকল্প ও বসতবাড়ি। ঘনবসতিপূর্ণ এলাকায় চুল্লি স্থাপনের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আশপাশের বাসিন্দারা শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কয়লার ঘেরানে খুব দম বন্ধ আসে, এই আমার এই প্রায় তো শুনি ক্যান্সার ক্যান্সার হয়, আমার নিজেরই ক্যান্সার হয়েছে। ফল হয় না, গাছের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়। ওরা একবারে আবার করে, কিভাবে করে অত দূর তো আমরা আবার গুরুত্ব দিই। খুলনা শহর অ্যাভেলেবেল চলে, ঢাকা আমিন বাজার বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে, দেখা দেখি এইটা আমি করছি। পরিবেশে একটা আবেদন করা আছে, ফায়ার সার্ভিসের কাগজ আছে, তারপর ডিসি অফিসের কিছু আছে, এই আর কি টুকিটাকি আর কি। পরিবেশ আইন অনুযায়ী কাঠ পোড়ানো সম্পূর্ণ অবৈধ। এই পরিস্থিতি চলতে থাকলে বন উজাড় সহ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। কাঠ পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড অবমুক্ত হচ্ছে, এক্ষেত্রে মানুষের ফুসফুস ক্যান্সার, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ হতে পারে, ইভেন ত্বকেরও বিভিন্ন সমস্যা হতে পারে, তারপরে আপনার পরিবেশের তাপমাত্রা বেড়ে যেতে পারে। অবৈধ কাঠ পোড়ানোর চুল্লি বন্ধে যথারীতি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা নোটিশ করেছি যে সেখানে তারা নিয়ম মানছে না, আমরা তাদেরকে জাগবো, বোঝাবো, না হলে আমরা আমাদের মতো করে আইন নিজে পদক্ষেপ সেটা গ্রহণ করব। পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, দাবি এলাকাবাসীর। জিনি ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন হবে বন্য প্রাণীর অভয়াশ্রম, অথচ প্রাণী শূন্য জামালপুরের লাউচাপাড়া বন। অবাধে বৃক্ষ নিধন ও অবৈধ দখলে বন উজাড়। জামালপুরের বকশিঞ্জের লাউচাপাড়া বনের দুর্দশার কথা জানিয়েছেন প্রতিনিধি লুৎফর রহমানের ডেস্ক রিপোর্ট। ভারত সীমান্ত ঘেঁষা নয়নাভিরাম গাঢ় পাহাড়, পাহাড় ঘেরা বন লাউচাপড়া। 20 বছর আগেও এই বিশাল বনে দেখা মিলত বাঘ, ভাল্লুক, বানর, হাতি, হরিণ আর অসংখ্য পাখি। সেসবই যেন আজ অতীত কথা। বন এখন প্রাণীশূন্য, বন্য প্রাণী না থাকায় হুমকিতে বনের পরিবেশ। জামালপুরের বক্সিগঞ্জে 2700 একরের এই লাউচাপড়া বনভূমি অবাধে বৃক্ষনিধন ও বন ধ্বংসের কারণে বনাঞ্চলে দেখা দিয়েছে প্রাণীদের খাদ্য সংকট। বনের জমি দখল করে বাড়ছে মানুষের বসতি, যাদের বনে থাকার কথা তারাই উচ্ছেদ। বৃক্ষনিধন, বন ধ্বংস, পাহাড়ি দখল হচ্ছে, প্রকৃতপক্ষে এখানে যে ন্যাচারাল আরো প্রাণী থাকা দরকার, এগুলো প্রাণীর কোনো অস্তিত্বই নাই। একদিকে বন ছাড়ছে পশু পাখি,
অন্যদিকে খাদ্য সংকটের কারণে ভারত থেকে মাঝে মধ্যেই নেমে আসছে বন্য হাতি, উভয় সংকট। এই মনে করেন আমরা কাটা হইতেছে দশ বছর পরপর, তাহলে তো পশু পাখি কেমনি থাকবো। বন বিভাগের দায়িত্বে যারা কর্মচারী এদেরকে অনুসন্ধান নিতে হবে, কি কারণে এই বন থেকে এই সমস্ত প্রাণী বিলীন হইতেছে, কেন আবাস ছাড়ছে পশু পাখি, তার কারণ অনুসন্ধান এবং তাদের নিরাপদ বিচরণ ক্ষেত্র নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানালো বন বিভাগ। আমরা সামনে আরো প্রায় 250-300 এই দেশীয় প্রজাতি দিয়ে বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়নের বাগান করার পরিকল্পনা আমাদের রয়েছে। বন্যেরা মনে সুন্দর, তাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব মানুষের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রিয় দর্শক, দেশের খবর এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।